অসুস্থ স্বামীকে ঝাড়ফুঁক করে নিজের প্রেমিককে দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। রবিবার সকালে নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের পেছনের একটি বাড়ি থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, 70 বছরের সমর ঘোষের 2 দিন আগে মৃত্যু হয়েছে। সমর ঘোষ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার এক পুত্র সৌমরিক ঘোষ কর্মসূত্রে বাইরে থাকতেন, বর্তমানে তিনি বাড়িতে আসেন। নিহতের আত্মীয়দের অভিযোগ, তার অসুস্থতার জন্য কোনো সুচিকিৎসা করা হয়নি। স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে স্ত্রী অঞ্জনা ঘোষ পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে শ্যামল বন্দ্যোপাধ্যায়ের বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, স্বামীকে ছেড়ে অঞ্জনা ঘোষ শ্যামল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকতেন। এলাকাবাসীদের অভিযোগ, ঝাড়ফুঁক করার নামে স্বামীকে শ্যামলের বাড়িতে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে। আপনি মানে উনি কি মারা গেছে এটা আপনার মানে? আমি এক্ষুনি কোনো কথা বলবো না, আমি এক্ষুনি কোনো কথা সিওরি হইনি আমি উনি মারা গেছে মানে কবে? আমার গার্জিয়ান মামারা, আমার মামারা আসছে, আমার মামারা যেটা করবে সেটা হবে। না উনি কি আমার মামার বাড়িতে, উনি কোন বাড়িতে থাকা অবস্থায় মারা গেছেন? আমার মামারা আসুক তারপর আমি কথা বলবো। নরমাল ডেথ, নরমাল ডেথ নাকি কোনো অস্বাভাবিক মৃত্যু? আমি কোনো কথা বলবো না। পুলিশ শ্যামল বন্দ্যোপাধ্যায়, অঞ্জনা ঘোষ সহ কয়েকজনকে আটক করেছে। 20 বাজে যখন তখন শুনলাম আমাদের মানে বাড়ির লোক ফোন করলো যে কাকা মনে হয় মারা গেছে, একজনের কাছ থেকে শুনেছি। তো আমরা বিশ্বাস করছিলাম না, তাও ওই বাড়ির কাকিমাদের কাছে বলতে গেলাম যে কাকার শ্বশুরের ছেলেরা আছে যে মনে হয় কাকু মারা গেছে। তা বললো দেখি ফোন করি, তা ফোন করলো আমার একটা দেউলের বউ, তা ফোন করে দেখলো যে ফোনটা ধরছে না, তখন ধরেনি। তারপরে আবার আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি একজন মারা গেছে বলে যে আমাদের কাকা শ্বশুর হয়। তারপরে দেখি আবার ফোন আসলো আমাদের ওর বাবার কাছে যে না সত্যি মারা গেছে। 3-4 জন মিলে গুরুদেবরা মিলে এই পিলের বাড়িতে নিয়ে আসে এবং আজকে সকালবেলা আমি লোকের মুখ থেকে খবর পাই 9:30 নাগাদ যে সমর ঘোষকে মেরে দিয়েছে। সমর ঘোষ আপনার কি হয়? আমার কাকা হয়। তারপর আমি ওনাকে, উনি বাড়ি যান, ওনার বউ বাড়িতে যান, কি কাগজপত্র ছিল আনতে নর্মালভাবে, এবং তাকে জিজ্ঞেস করা হয়, সে বলে ডাক্তারখানায় আছে, রানাঘাটে ডাক্তারখানায় আছে। তার মধ্যে গাড়ি ফাড়ি খুঁজছিল হয়তো বডি পাচার করার জন্য, এবং এর মধ্যে আমরা সবাই পাড়া ছেলে পেলে আমার পরিবারের লোক এসে বাড়ির সামনে হামলা করি, থানায় খবর দেওয়া হয়, পুলিশ এসে দেখে হ্যাঁ বডি পড়ে। কারণ ইনার বয়স মানে ইনার কাকিমার সঙ্গে এই পিলের অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিনের, আর রাস্তা পরিষ্কার করার জন্যে। ওনার বয়স কত? 76 বছর, কাকিমার বয়স 51 বছর। আর যিনি মারা গেছেন তার? 76 বছর। আর পিলের? পিলের বয়স তো ওরকমই হবে। কি নাম, ভালো নাম কি পিলের? শ্যামল ব্যানার্জি। আচ্ছা, উনি কি এরকমই? উনি এরকমই, প্রচুর মহিলার সঙ্গে এরকম সম্পর্ক, এবং উনি হয়ে কোনো সময় ডাক্তার হন, ভুয়ো চিকিৎসা করেন, কোনো সময় ওঝা হয়ে যান, কোনো সময় গুরু হয়ে গিয়ে লোকের ফুসফার ফুসবন্ত ওঝা। আপনাদের দাবি কি? আপনারা কি চাইছেন? আমরা এই যে সকলে শাস্তি চাই। কার কার? আমার কাকিমা শ্যামল ব্যানার্জি, আর 2 জন আছে, ছেলেটা নিরপরাধ, মানে মাথা ডিস্টার্ব আছে, আরও সঙ্গে 2-3 জন ছিল ঘরের মধ্যেই আছে তারা বসে। এখন ভিতরে মৃতদেহ কি পচা গেল? না, মৃতদেহ দেখলাম যে নর্মাল মৃতদেহ দেখলাম, মনে হলো যে না উনি ইয়ে রয়েছে। পুলিশ পোস্টমর্টম বলছে, প্রশাসন কি বলছে? প্রশাসন বলছে পোস্টমর্টম করে যা পিএম রিপোর্ট হবে সাই গ্রেপ্তার করবে বলছে। অবশ্যই গ্রেপ্তার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।